আমার সবসময় কিন্তু ফ্যাব্রিক খাদি থাকেই, কেন আমার গুরুই হলো খাদির শৈলেন গুহ। কাজে আমার যা কিছু শেখা ওনার কাছে, কাজে খাদিটা তো কোনো সময় আমি বাদ দিব না, কেন যেহেতু আমি একটা বাঙালি মেয়ে, আমি ইনকারেজই হয়েছি সেই গান্ধীজির সময় থেকে। খাদি তো এখন বলা হয় ফ্যাব্রিক অফ দ্য ফিউচার, কেন আপনি এটা গরমের দিনেও পরতে পারেন, শীতের দিনে, এটা এভরি প্রসেস হ্যান্ডমেড। আগে তো খাদি ইয়াং জেনারেশনের মধ্যে মানে গ্রহণযোগ্যতা ছিল না, বয়স্ক বা আদিবাসীরা বেশিরভাগ খাদি ব্যবহার করতো। খাদি পাঞ্জাবি কিন্তু ছিল, শর্ট পাঞ্জাবি, এখন যেটা আমরা ইন ফ্যাশনে দেখছি খাদি শর্ট পাঞ্জাবি, 70 দশকে পাঞ্জাবিটাই ছিল মূল পোশাক। এবং খাদি ঢিলা পায়জামা একদম পরিধেয়ের জন্য সমগ্র জায়গায় ব্যাপক প্রচলিত, এবং খাদি একটি ঝোলা ব্যাগ, সেটা ছিল আমাদের খাদি একটা ব্যাপক ব্যবহৃত পোশাক সেই সময়। এখন খাদি চলে এসছে ফ্যাশনে ভিন্ন অঙ্গে। আগে একটা স্রে ছিল যে সে মধ্যে ছিল, এখন কিন্তু ছোট বড় বয়সে সবাই খাদিটা নিয়ে, ইয়াং জেনারেশন আর খাদিটা নিয়ে খুব অবহেলা করতো, কিন্তু এটা খাদি একটা কাম হলো। কিন্তু আজকে দেখেছি ইয়াং জেনারেশন ওনারাই বলছে খাদিটাই মনে হয় সবচেয়ে ভালো ফেব্রিক আমাদের জন্য, পছন্দের ফেব্রিক।